ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো কালকে ডার্বি ছিল, আজকে কিন্তু রিভিউ নিয়ে চলে এসেছি। অসাধারণ কিন্তু একটা ডার্বি হয়েছে। আইএসএল এ যে চারটে ডার্বি এখন অব্দি হয়েছে তার মধ্যে কিন্তু এটা এখন অব্দি বেস্ট ছিল। পুরো এক্সাইটিং 90 মিনিট অব্দি, আর একদম শেষে টুইস্ট ইন দা টেল। যে ডার্বি নিয়েই কিন্তু এখন কথাবার্তা হবে, রিভিউ আমাদের, মানে আমাদের কি মনে হয়েছে খেলা দেখে। তো টান টান উত্তেজনাপূর্ণ যেমন বললাম, আর নতুন একজন হিরো কিন্তু পেয়ে গেল মোহন বাগান, এটিকে মোহন বাগান। তো ডার্বি কিন্তু এই জন্য একটা স্পেশাল জিনিস, কারণ অনেক কিন্তু নতুন প্লেয়ার উঠে আসে এই ডার্বি থেকে, মানে একদিনে কিন্তু হিরো হয়ে যায় এরকম। তো সবকিছু তো বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিং টং করে অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে বলি যে ডার্বিতে মোটামুটি প্রত্যেকবারই কম বেশি করে এক এক সময় এক একটা কিন্তু মানে ট্যালেন্টেড প্লেয়ারের আবির্ভাব ঘটে। তো সেরকমই কিন্তু কালকে একটা নতুন তারার খোঁজ পেল, সেটা হচ্ছে কিয়ান নাসি। কিয়ান নাসি যখনই মানে ইয়ং মানে একদম ছোট ছিল, যখন মোহনবাগান একাডেমিতে ছিল, তখন থেকেই অসাধারণ একজন প্লেয়ার। হয়তো মোহনবাগানের এটিকে মোহনবাগানের সুযোগ পাচ্ছিল না, কিন্তু কালকে জুয়ান ফারান্দো কিন্তু একটা অসাধারণ ট্যাকটিক্স খেলা, একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে তুলে কিন্তু যখন দেখছে ম্যাচ হারছে সেই জায়গায় কিন্তু কিয়ানকে নেওয়া, আর নেমেই কিন্তু হ্যাট্রিক, মানে অসাধারণ। যার মানে বাবা ইস্ট বেঙ্গলের হয়ে একজন লেজেন্ডারি প্লেয়ার ছিলেন, তো ছেলে কিন্তু মোহনবাগানের হয়ে একটা অসাধারণ কৃতকল। আর বলা যায় যে আইএসএল এর ইয়ংয়েস্ট প্লেয়ার যে হ্যাট্রিক করলো, এবং মানে লাস্ট পাঁচটা ডার্বির মধ্যে পাঁচটা ডার্বি কিন্তু মোহনবাগান জিতলো, আর আইএসএল এ চারটে ডার্বি চারটেই কিন্তু জিতলো। তো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো সবকিছু নিয়ে বলবো, খেলা কিরকম হয়েছে, কার কি দোষ, কে কে খুব ভালো হয়েছে, তারাই গুড্ডুর থেকে স্ট্যাটটা শুনে নাও। তো স্ট্যাটটা তোমাদের বলে দিয়েছি, স্ট্যাট দিয়ে কিন্তু মনে হয় প্রচুর তফাৎ ছিল, কিন্তু খেলাটা কিন্তু মানে কালকে পুরো টান টান খেলা হয়েছে। মানে মনে হচ্ছিল কিন্তু খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, প্রচুর চান্স মিস হয়েছে দুদিকে। তো সবই বলে দিচ্ছি, প্রথমে হলো বল পজিশন, এটিকে মোহনবাগান 65%, উল্টো দিকে এসসি ইস্ট বেঙ্গল 35%। ফার্স্ট হাফে কিন্তু অনেকটা ইকুয়াল ইকুয়াল খেলা হচ্ছিল, সেকেন্ড হাফে কিন্তু এটিকে মোহনবাগানই খেলাটা ধরে নিয়েছিল বলতে গেলে। তারপরে হলো পাসেস, দামবার অফ পাসেস, এটিকে মোহনবাগান 581টার মধ্যে 484 খেলা সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 83%। উল্টো দিকে এসসি ইস্ট বেঙ্গল 204 খেলার মধ্যে 138টা মাত্র সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 68%। এবার টোটাল নাম্বার অফ শট, এটিকে মোহনবাগান কিন্তু প্রচুর শট মেরেছে দূর থেকে, এদিক থেকে ওদিক থেকে, লিস্টার করা তো প্রচুর ট্রাই করেছে, একটা বারে মেরেছে, তো প্রচুর কিন্তু শট হয়েছে। 17 খানা অফ টার্গেট শট, 5টা কিন্তু অন টার্গেট শট, 5টার মধ্যে 3টে গোল, কিয়ান নাসির 3টে শট, 3টে অন টার্গেট, 3টে গোল। উল্টো দিকে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু টোটাল 9টা শট মেরেছে, 5টা অফ টার্গেট, 4টে অন টার্গেট। আর এসসি ইস্ট বেঙ্গল কিন্তু একদম সোজা সোজা, যেগুলো অন্তত অন টার্গেট রাখা উচিত সেগুলোও কিন্তু বাইরে প্রচুর মেরেছে এরকম। আর কালকে কিন্তু শুরু থেকে কিন্তু দুটো টিমই চেষ্টা করছিল যাতে তাড়াতাড়ি গোল তুলে নেওয়া যায়, সেই জন্য কিন্তু দুজনেই চেষ্টা করছিল। কিন্তু এটিকে মোহনবাগান শুরু থেকেই যেরকম অ্যাজ ইউজুয়াল পজিশন রেখে কিন্তু খেলছিল, আর বেশি অ্যাটাক করছিল, বাট এসসি ইস্ট বেঙ্গল কিন্তু কাউন্টার অ্যাটাক নিয়ে টেন্ডেন্স মেন্টালিটি নিয়ে করছিল, এবং সেরকম কিন্তু অ্যাটাকও তৈরি হয়েছিল। একটা তো ওপেন নেট মানে 1:1 মার্সেলও কিন্তু মিস করে, যেটা হয়তো মানে কোনো মানে কোন প্লেয়ারের ক্ষেত্রে ওটা হয়তো মিস করা উচিত না, আর ওরকম একটা মিস করে যদি ওটা গোল হতে পারত, ফার্স্ট হাফে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যেত এক গোলে। একটা কথা বলার যে ফার্স্ট হাফে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলই ক্লিয়ার চান্স পেয়েছে, একটা এটা গোল হয়েছে সেটা তো আজকে, কিন্তু এসসি ইস্ট বেঙ্গলই কিন্তু ক্লিয়ার চান্স পেয়েছে। এদিকে মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফে সেরকম ক্লিয়ার চান্স পায়নি যে একদম গোল হয়ে যাবে, এরকম কিন্তু ক্লিয়ার চান্স পায়নি এসসি ইস্ট বেঙ্গল, সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেনি। তো প্রথম গোল তো তারপরে এসসি ইস্ট বেঙ্গলেরই আসে, প্রথম কর্নার হয়, কর্নার থেকে কিন্তু টোকা লাগিয়ে দেয় সিডোয়েল, সিডোয়েলকে সারা সাথে দেখাই যায়নি, টোকা লাগিয়ে কিন্তু গোল করে বেরিয়ে গেছে। আর তার কিছুক্ষণ বাদে কিছুক্ষণ কিয়ান নাসিরকে নামানো হলো, কিয়ান নাসির বোধ হয় ফার্স্ট টাচ ছিল বলে সুন্দর গোল, কিন্তু ওটা সৌরভ দাসের হয়তো দোষ হয়ে, কারণ সৌরভ দাসের হয়তো ক্লিয়ার করা উচিত ছিল, গায়ে লেগে কিন্তু একদম কিয়ান নাসির পায়ে পড়ে। কিয়ান নাসির সুন্দর ওয়ান টাচ ফিনিশ, মানে এত ইয়াং একটা প্লেয়ারের থেকে এইরকম টেকনিক্যাল স্কিল দেওয়া কিন্তু বিশাল ব্যাপার, ওয়ান টাচ ফিনিশ কিন্তু গোল। আর তারপরেই শুধু কিয়ান নাসির হয়তো হেডলাইন্স নিয়ে চলে গেছে, কিন্তু আরেকজনের ওপরে কিন্তু অবশ্যই একদম লাইম লাইট ফেলা উচিত, যার জন্য কিন্তু ম্যাচটা এত এক্সাইটিং হচ্ছে, সেটা হলো লিস্টান কোলাসো। কন্টিনিউয়াস কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের রাইট ব্যাকদের কিন্তু একদম ভেবা চাকা খাইছে, বার বার কাটিনি বেরিয়ে গেছে, আর তারপরে কিন্তু সেটাই দুটো স্টেপ ওভার মারলো, কাটালো, সেখানে কিন্তু ট্যাকেলটা করলো, পেনাল্টি পেয়ে গেল, যদিও পেনাল্টিটা মিস করে, কিন্তু লিস্টান কোলাসো কিন্তু খুব ইমপ্রেস করেছে কালকের ম্যাচে। আর লিস্টান কোলাসো ছাড়াও আরেকজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে হীরা মন্ডল, অসাধারণ খেলেছে, মানে ও যদি না থাকতো
কিছু ফাইনাল ট্যাগের একটা গোল লাইন সেভ এগুলো যদি না থাকতো তাহলে হয়তো এদিকে মোহনবাগান ছ সাত গোলেও জিততে পারতো। আর এসসি ইস্ট বেঙ্গল যেগুলো মিস করে সেগুলো যদি কনভার্ট হতো তাহলে মানে এসসি ইস্ট বেঙ্গল দু তিন গোল কিন্তু দিতে পারতো। তবে আরেকজনের কথাও বলতে হবে, সেটা হচ্ছে আদিল খান। লাস্ট মোমেন্ট অব্দি চেষ্টা করে গেছে, তবে হ্যাঁ অঙ্কিতের দশ মিনিটের মধ্যে উঠে যাওয়াটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে গেছে সেখানে অমরজিৎকে খেলার। আর অমরজিৎ যতবারই যাচ্ছিল কিন্তু জায়গা এতটাই পেয়ে যাচ্ছিল লিস্টার গোলাসো, মানে সামনে একর একর জায়গা যে ও কিন্তু ফ্রি ঢুকে আসতে পারছিল, পুরো খেলাটা তৈরি করতে পারছিল বক্সের ভেতরে, দুটো তিনটে প্লেয়ারকে কিন্তু নিজের দিকে টেনে এনে একদম ফাঁকা জায়গায় বলগুলো বাড়াচ্ছিল, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো সেখান থেকে অবশ্যই হয়তো কিয়ান নাসরি হ্যাট্রিকটা করেছে, না হলে লিস্টার গোলাসো হিরো অব দা ম্যাচ হতে পারতো। লিস্টার গোলাসো কিন্তু আরেক খেলা ওয়ান্ডার গোল করে দিচ্ছিল একদম ক্রসবারে, মানে পুরো টপ কর্নার দিয়ে কিন্তু বলটা ঢুকতে দিয়ে একটু খালি ডিপ হতো, অসাধারণ কিন্তু ছিল ভাই লিস্টার গোলাসো। বারবার দেখে মানে এক্সাইটেড হয়ে যাচ্ছিল, এত সুন্দর কিন্তু লিস্টার গোলাসো খেলছিল। উল্টো দিকে যা যা চার্জ পিস করেছে এসসি জোয়া সেগুলো কিছু বলার নেই, হামাতে পুরো ওয়ান অন ওয়ান শুধু টাচ করতে হবে গোলে ঢোকাতে হবে, সেটা গোলকিপারের মুখে মেরেছে, ওরা কিন্তু আমরিন্দার হাত দিয়েও সেভ করেছে, আমরিন্দারের মুখে লেগেছে। তার কিছুক্ষণ আগেই এরকম কিন্তু আরেকটা চান্স পেয়ে গেছিল, যেটা কিন্তু একদম মার্সেলোর মতো পুরো সেম মিস, ওয়ান অন ওয়ান বাইরে মেরে দিল, ওরকম কিন্তু মিস। তাছাড়াও নাওরেম একটা মিস করেছে, ওই বলটাই কিন্তু রিটার্ন নাওরেমের কাছে এসেছিল, গোলে কেউ ছিল না, দুজন ডিফেন্ডার গোলে দাঁড়িয়ে ছিল, গোলের মধ্যে রাখলেই গোল হতো, ওরা কিন্তু পুরো ওপর দিয়ে বের করে দিল। তো এরকম কিন্তু ইজি চান্স কিন্তু প্রচুর মিস করেছে, নাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো। কিন্তু কালকে পুরো মানে ম্যান অফ দা ম্যাচ যেরকম হয়েছে কিয়ান নাসরি, মানে যে কটা ফিনিশ করেছে অসাধারণ, সেকেন্ডটাও যদি দেখো পুরো কিন্তু একদম পারফেক্ট জায়গায় ফিনিশ, থার্ডেরটাও তাই বুক দিয়ে রিসিভ করলো, বল লাগলো আবার একদম পারফেক্ট জায়গায় ফিনিশ, ডান পা বাপা সব দিয়ে কিন্তু ফিনিশ করেছে, তিনটে শট তিনটেই একদম বলতে গেলে একদম প্রপার স্ট্রাইকারের মতো ফিনিশ। হুয়ান পারান্দ কিন্তু একটা ইয়াং প্লেয়ারকে চান্স দিল, আর সে কিন্তু একদম দেখিয়ে দিল যে হ্যাঁ সে কিন্তু এটা কিন্তু যোগ্য একদম। আর অন্যদিকে বলি যে অরিন্দম ভট্টাচার্যকেও কালকেও খেলেছে, কিন্তু অরিন্দম ভট্টাচার্যকে দেখেই মনে হচ্ছিল কোন রকম কোন কনফিডেন্স নেই, মানে যেই বল হাতে নেওয়া যায় গ্রিপ করে সেই বল বসে গিয়ে ফিস্ট করে দিচ্ছে, বা যেটা হীরা মন্ডল হেডে ক্লিয়ার করলো মানে গোল লাইন সেভ করলো সেটাও কিন্তু অরিন্দমের এইরকম জায়গা থেকে গেছে। তো গোলকিপারের উচিত ওগুলো মানে সেভ করা বা নিজের পজিশনিং নেওয়া, সেটা কিন্তু ছিল না। তো সেই জায়গায় কিন্তু শঙ্কর রায় বা শুভম সেন যাকে ইচ্ছা কিন্তু খেলালে মেবি হয়তো একটু হলেও বেটার হতে পারত। আর একটা কথা, কালকে ইস্ট বেঙ্গল ম্যাচটা হেরেছে, অবশ্যই প্লেয়ারদের জন্য কিন্তু হারেনি, আমরা তো বলবো কোচের জন্যই হেরেছে, কোচের ওই লাস্টের তিনটে চেন পুরো খেলাটাকে শেষ করে দেখা যায়। মার্সেলো পুরো ফিট না হতে পারে কিন্তু কন্টিনিউ প্রেস করে যাচ্ছিল, পেরোসেভিচ আর মার্সেলোর মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, দুজনে কিন্তু ওকে বল বাড়াচ্ছিল, পেছন থেকে নাওরেম সাপোর্ট দিচ্ছিল। তো মার্সেলোকে তুলে নেওয়ার কারণ কি জানি না, তারপরে হঠাৎ করে নাওরেমকে তুলে নিল লাস্টের দিকে, পেরোসেভিচকে তুলে নিল, নিয়ে গিয়ে 90 মিনিটের মাথায় 88 মিনিটের মাথায় শুভ ঘোষকে নামাচ্ছে। তো যদি টিম জেতে সেই ক্ষেত্রে এইসব চেঞ্জেস গুলো আছে, যেখানে হারছে সেখানে এই চেঞ্জেস গুলো কেন জানি না। পুরোপুরি কালে কিন্তু এসসি জিম্বাবুয়ের প্লেয়ারদের দোষ একদমই যাওয়া যায় না, হয়তো প্রচুর গোল মিস করেছে কিন্তু তারপরেও কিন্তু চান্স ক্রিয়েট করতে পারতো, কিন্তু এটাই হলো যে নেগেটিভ মেন্টালিটি কোচের। একটা কোচ কিন্তু দেখালো যে কিয়ান নাসির মতো প্লেয়ারকে নামালে একজন মিডফিল্ডারকে তুলে, ডিফেন্সিভ মিডফিল্ডারকে তুলে স্ট্রাইকারকে নামালো, কারণ গোল করে কিন্তু ডার্বি জিততে চেয়েছে। উল্টো দিকে এসসি জিম্বাবুয়ের কোচ মারিও রিভেরা চাইছে ডার্বিটি যেন যে কোনো ভাবে ড্র করা যায়, স্ট্রাইকার তুলে নিল, ভাবো একটা টিম স্ট্রাইকার ছাড়া খেলেছে 65 মিনিটের পর থেকে, স্ট্রাইকার তুলে নিল, স্ট্রাইকার তুলে নিয়ে কিন্তু পুরোপুরি খেলিয়ে গেল, এক খেলা মিডফিল্ডার খেলালো, তারপরে তো লাস্টের দিকে আরো দুজনকে তুলে নিল, আরো প্লেয়ার নামালো, শুভ ঘোষকে লাস্টে কেন নামালো, যদি মার্সেলোকে তুলতেই হতো তো মার্সেলো জায়গায় শুভ ঘোষকে নামালো, নামাতো তো আধ ঘন্টা স্ট্রাইকার ছাড়া খেলা, এটা যে কি ট্যাকটিক্স, এইরকম নেগেটিভ ট্যাকটিক্স দিয়ে কিন্তু অবশ্যই ডার্বিতে খেলা যায় না, সেটা কিন্তু আবার প্রুভ হয়ে গেল। এই দুজন কোচের মেন্টালিটি ডিফারেন্সের জন্যই কিন্তু এডিকে মোহনবাগান কালকে ম্যাচটা নিয়ে বেরিয়ে গেল। এগুলোই ছিল মোটামুটি বক্তব্য। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হীরা মন্ডল কিন্তু আশা করা যায় সামনের বছর যে নতুন মানে যে কোনো বড় টিমে কিন্তু সুযোগ পেতেই পারে, কারণ অসাধারণ কিন্তু পারফরমেন্স করছে। আর তোমরা তোমাদের বক্তব্য জানিয়ে যে কিয়ান নাসরি, লিস্টার গোলাসো, হীরা মন্ডল এদেরকে নিয়ে, আর অবশ্যই ইস্ট বেঙ্গলের টিম নিয়ে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা জানিয়ে যে কি বক্তব্য, যে কেন এরকম চেঞ্জেস গুলো করা হলো, বা সেই জায়গায় তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যা যা বক্তব্য কমেন্ট বক্সে। তো চলো এখনের জন্য সবাইকে টাটা।